ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লা আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে মেয়েদের তালিম করা যাবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লিল্লাহ জি সম্মানিত বোন মহিলাদের তালিম করতে কোনো অসুবিধা নাই তবে তালিম করার আগে তাকে কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হলো এই যে আমরা প্রত্যেককেই জানি যে পুরুষ হোক চায় মহিলা হোক প্রতিটি মানুষের জন্য নিজ নিজ এলেম অনুযায়ী দাওয়াতি কাজ করা ফরজ এবং সে তার সামর্থ্য বা সাধ্য অনুযায়ী সে করবে আর বিশেষ করে একজন মহিলা হিসাবে তার প্রধান দায়িত্ব হল তার পরিবারকে দেখাশোনা করা ছেলে মেয়েদের প্রতি ছেলে মেয়েদের দায়িত্ব পালন করা সম্পদ ধন সম্পদ হেফাজত করা ইত্যাদি এগুলো হচ্ছে একজন মহিলা হিসাবে তার প্রধান দায়িত্ব তাই কোনো মহিলা তার প্রধান দায়িত্বকে ছেড়ে দিয়ে দূর দূরান্তে গিয়ে সে দাওয়াতি কাজ করবে এই দায়িত্ব তাকে বিশেষ করে দেওয়া হয় নাই এই দেখা যায় হাদিস অধ্যয়ন করলে দেখা যায় যে আল্লাহ রসুল আলী সাল্লাতু সালাম এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন যদি কোনো মহিলার মধ্যে কয়েকটি গুণ যদি পাওয়া যায় তাহলে সেই মহিলার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল আলি সাল্লা সাল্লাম তার মধ্যে প্রথম হল সে পাঁচ ওয়াক্ত নামাজি হবে রমজানের রোজা পালনকারী হবে সে নিজের লজ্জা স্থানে হেফাজতকারী হবে আর স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য করবে তো এই গুণাবলী যদি কোনো মহিলার মধ্যে থাকে তাহলে সেই মহিলা জান্নাতের যে দরজা দিচ্ছে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে তবে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমল যেন ও অভিদাত মুক্ত হয় এবং হাক্কুল এবাদ মানুষের হক যেন নষ্ট সে না করে তাহলে তার জন্য কি রয়েছে জান্নাতের সুসংবাদ রয়েছে এখন কোনো মহিলা যদি দিনের জ্ঞান রাখে দিনের জ্ঞান রাখে এই সমস্ত দায়িত্ব পালন করার পর যদি সে দাওয়াতি কাজ করতে চায় তার স্বামী বা মারাম পুরুষ সহকারে এবং প্রয়োজনে যদি দূরেও যেতে হয় তাতেও কোনো অসুবিধা নাই তবে বিশেষ করে মহিলাদের জন্য আমরা জানি যে বাড়ি থেকে বের হওয়াটাই নিরাপদ বা ফেতনামুক্ত না এটা আমরা প্রত্যেককেই জানি তাই একজন নারী হিসাবে যদি দাওয়াতি কাজ করতে চায় এবং শেষ দিনই শিক্ষা অর্জন করেছে কোরআন এবং সহাদিসের জ্ঞান তার মধ্যে রয়েছে এবং দিন এলম অর্থাৎ ইসলামিক জ্ঞান তার মধ্যে যথেষ্ট রয়েছে সেই হিসাবে যদি এই সমস্ত প্রথমে যে দায়িত্বের কথা বলা হলো সেই দায়িত্ব পালন করার পর যদি সে দাওয়াতি কাজ করতে চায় তাহলে সে নিজ বাড়িতেও করতে পারবে বা নিজের গ্রামেই যেখানে নিরাপদ কোনো ফেতনা ফাসাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই সেখানে যদি কোথাও কোনো এক বাড়িতে যদি দাওয়াতি কাজ করার জন্য নির্দিষ্ট করে এবং সেখানে যদি মহিলারা যদি উপস্থিত হন এবং সেখানে গিয়ে যদি তারা দু চার কথা আলোচনা করে দিন সম্বন্ধে তাতে কোনো অসুবিধা নাই তবে অবশ্যই স্বামী অথবা মাহরাম ব্যক্তি হওয়া চাই তাহলে বোঝা গেল যে ওই দায়িত্বগুলো পালন করার পর যে বিষয়ে সে আলোচনা করবে সে বিষয়ে যদি তার মধ্যে জ্ঞান থাকে এবং দিন জ্ঞান অর্জন করেছে সেই হিসাবে সে দাওয়াতি কাজ করবে কোনো অসুবিধা নাই তবে প্রয়োজনে যদি দূরে কোথাও গিয়ে দাওয়াতি কাজ করতে হয় আর তার মধ্যে জ্ঞান আছে তাহলে এমতো অবস্থায় স্বামী হয়তো তাকে নিয়ে যাবে অথবা কোনো মাহারাম ব্যক্তি তার সাথে যাবে হ্যাঁ যাতে করে সে দাওয়াতি কাজ করতে পারে এ ব্যাপারে কোনো সমস্যা নাই তবে যদি স্বামী অনুমতি না দেয় বা মাহারাম ব্যক্তি যদি না থাকে তাহলে এমতো অবস্থায় বাড়িতেই কোথাও ব্যবস্থা করবে তালিম দেওয়ার জন্য কোনো সমস্যা নাই তবে তালিম দেওয়ার জন্য শিক্ষা অর্জন করা জরুরি বিনা জ্ঞানে বিনা শিক্ষায় যেমন সে নিজে পথভ্রষ্ট তেমনি অপরকেও পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়াবে এই জন্যেই যে কাজই করুক না কেন সে বিষয়ে সর্বপ্রথম যথাযথ জ্ঞান অর্জন করবে তারপরে এই দেওয়াতি কাজ করবে باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته